Wow guys, দেখো প্রথমেই কিন্তু আমি দেখে ফেলেছি প্লাস্টিক দিয়ে তৈরি করা একটা টয় বাস্কেটকে আর আজকে কিন্তু আমি এই সবজি বাগান থেকে বেশ কিছু টয়কে খুঁজে এই বাস্কেটটার মধ্যে নিয়ে নিব তো প্রথমেই তুলে নিচ্ছি এই বাস্কেটটাকে আর এর পরে কিন্তু এই দিকটাতে দেখে ফেলেছি একটা মেডিকেল টয় ইকুইপমেন্টকে আর এটা হচ্ছে একেবারে ফেক এবং আনরিয়েলিস্টিক একটা মেডিকেল টয় ইকুইপমেন্ট একটা টয় থ্রি রিন্স আর দেখো এখানে কিন্তু রয়েছে একেবারে রিয়েলিস্টিক দেখতে একটা হাড়ি সিলভার দিয়ে তৈরি করা খুবই চমৎকার একটা কিচেন টয় তো এই দুটা টয়কে রাখার পরে আমি কিন্তু এখানে দেখে ফেলেছি একেবারে মিনি সাইজের একটা টয় টিউব আর এটা হচ্ছে একটা বিউটি টয় যার মধ্যে বিভিন্ন প্রসাধনী সামগ্রী রাখা হয়ে থাকে তো এটাকে রাখার পরে আমি কিন্তু এবার এখান থেকে কালেক্ট করে নিচ্ছি একটা জুসের ক্যানকে একেবারে খালি একটা অরেঞ্জ জুসের ক্যান কিন্তু রয়েছে এই মুহূর্তে আমার হাতে তো এটাকে রাখবো দেন দেখো একসাথে কিন্তু দুইটা টয় দেখে ফেলেছি এর মধ্যে রয়েছে একেবারে রিয়েলিস্টিক একটা ক্যাপসুল যার রয়েছে ব্লু গ্রিন একটা কম্বিনেশন প্লাস্টিক দিয়ে তৈরি করা এই ক্যাপসুলটাকে রাখবো দেন এখান থেকে কালেক্ট করে নিচ্ছি একটা টয় সানগ্লাসকে আর এটা কিন্তু ফুলি ব্লু কালারের প্লাস্টিক দিয়ে তৈরি করা একটা টয় সানগ্লাস তো এটাকে রাখার পরে আমি কিন্তু এখানে দেখে ফেলেছি প্লাস্টিকের তৈরি একটা ক্যাটেল যার মধ্যে গরম পানি এবং চা রেখে পরবর্তীতে পরিবেশনা করা হয়ে থাকে তো এটাকে রাখবো আর দেখো এখানে কিন্তু রয়েছে একটা কনস্ট্রাকশন টয় টুলস আর এটা হচ্ছে একটা স্ক্রুড্রাইভার যার সাহায্যে স্ক্রুগুলোকে খুব সহজেই খোলা যায় এবং আটকানো যায় তো এটাকে রাখার পরে আমি কিন্তু এই বাস্কেটটার পাশে দেখে ফেলেছি একটা ইলেকট্রিক্যাল টয় ইকুইপমেন্টকে আর এটা হচ্ছে একটা ট্যাপ রেডিও আসলে দেখে বোঝার উপায় নেই এটি একটা টয় একেবারে মিনি সাইজের এই ট্যাপ রেডিওকে রাখার পরে আমি কিন্তু সবজি বাগান থেকে এবার কালেক্ট করে নিচ্ছি একটা টয় সিমকে আর এটা হচ্ছে বেশ মজাদার একটা ভেজিটেবল তো পিঙ্ক কালারের প্লাস্টিকে তৈরি এই ভেজিটেবলটাকে রাখার পরে আমি কিন্তু এবার কালেক্ট করে নিচ্ছি একটা টয় বাই সাইকেলকে এর চাকাগুলোকে দেখো কতটা চমৎকারভাবে তৈরি করা হয়েছে একটা টয় ভেহিকেল ব্লু কালারের এবং পিঙ্ক কালারের কম্বিনেশনে গড়া এই টয়টাকে রাখার পরে আমি কিন্তু এবার কালেক্ট করে নিব একটা ফুড টয়কে আর এটা হচ্ছে একটা ফাস্ট ফুড টয় একটা পিজ্জা স্লাইট তো এটাকে রাখবো দেন দেখে ফেলেছি আরও একটা ফার্নিচার টয়কে ওয়াও গাইস দেখো একটা টয় ড্রেসিং টেবিল এই মুহূর্তে আমার হাতে রয়েছে আর এটা হচ্ছে একটা বারবি টয় তো এটাকে রাখার পরে আমি কিন্তু এবার কালেক্ট করে নিচ্ছি আরও একটা টয় ক্যাপসুলকে আর এটা কিন্তু হোয়াইট এবং গ্রিন কম্বিনেশনে গড়া তো এটাকে রাখবো দেন দেখো এখানে কিন্তু রয়েছে একেবারে চিপেস্ট প্লাস্টিক দিয়ে তৈরি করা একটা ডাবল হেডের গ্যাস ওভেন আর এটা কিন্তু গ্রিন কালারের প্লাস্টিক দিয়ে তৈরি তো এটাকে রাখার পরে আমি এখানে দেখে ফেলেছি আরও একটা মেডিকেল টয় ইকুইপমেন্টকে আর এটা হচ্ছে একটা পরিমাপক যন্ত্র একেবারে নতুন পিঙ্ক কালারের একটা টয় যার গায়ে কিন্তু রয়েছে অনেকগুলো স্টিকার তো এটাকে রাখবো এরই মধ্যেই কিন্তু আমি দেখে ফেলেছি একটা টয় বানকে আর এটা হচ্ছে প্লাস্টিক দিয়ে তৈরি করা একটা ফুড টয় তো এটাকে রাখবো দেন এই সবজিগুলো থেকে কালেক্ট করে নিলাম একটা এয়ার ভেহিকেলকে আর এটা হচ্ছে একটা টয় এয়ারপ্লেন একেবারে রিয়েলিস্টিক দেখতে একটা টয় এয়ারপ্লেন তো এটাকে রাখবো আর এবার কিন্তু এখান থেকে কালেক্ট করে নিচ্ছি একটা চিংড়ি মাছকে যদিও এটা দেখতে বেশ ফানি মনে হচ্ছে কারণ এই কালারের সাধারণত চিংড়ি মাছ আমরা দেখতে পাই না এটা হচ্ছে একটা ফেক টয় তো এটাকে রাখবো দেন এখানে কিন্তু দেখে ফেলেছি একেবারে রিয়েলিস্টিক একটা টয় থালাকে আর এটা কিন্তু স্টিলের তৈরি বৃষ্টি কোম্পানির একটা টয় থালা যার মধ্যে বিভিন্ন খাবার রেখে খাওয়া হয়ে থাকে তো এটাকে রাখার পরে আমি চলে যাচ্ছি এই দিকটাতে আর এখানে কিন্তু দেখে ফেলেছি আরও একটা কিচেন টয়কে আর এটা কিন্তু পার্পেল কালারের প্লাস্টিক দিয়ে তৈরি করা একটা টয় ঢাকনা তো এটাকে রাখবো বাস্কেটটার মধ্যে আর দেখো এখানে কিন্তু রয়েছে একটা টেবিল ফ্যান বেশ ফানি দেখতে বাট এটা কিন্তু কাজ করে যাচ্ছে একটা রিয়েলিস্টিক ফ্যানের আদলে গড়া এই টেবিল ফ্যানটাকে রেখে দেন আমি কিন্তু কালেক্ট করে নিচ্ছি একটা বিউটি টয়কে আর এটা হচ্ছে একটা টয় চিরুনি যার সাহায্যে খুব সহজে চুলগুলোকে পরিপাটি করে রাখা যায় তো এটাকে রাখার পরে আমি কিন্তু এবার এখান থেকে কালেক্ট করে নিলাম একটা টয় ট্রেকে মেডিকেল টয় ইকুইপমেন্ট যার মধ্যে বিভিন্ন মেডিকেল ইকুইপমেন্ট রাখা হয়ে থাকে একটা টয় ট্রে আর এরপরে কিন্তু এখানে দেখে ফেলেছি একটা টয় হ্যান্ডসকে যার রয়েছে অরেঞ্জ এবং সিলভারের একটা কম্বিনেশন একটা কনস্ট্রাকশন টয় টুলস তো এটাকে রাখবো দেন এখান থেকে কালেক্ট করে নিচ্ছি গ্রিন কালারের একটা মিনি সাইজের টয় বাস্কেটকে তো এটাকে রাখার পরে দেখো এখানে কিন্তু বেশ কিছু টয়কে দেখে ফেলেছি এর মধ্যে রয়েছে একটা টয় হুইসেল যার গায়ে রয়েছে মোটু পাতলুর বেশ কিছু স্টিকার তো প্লাস্টিকের এই হুইসেলটাকে রাখার পরে আমি কিন্তু এবার প্লাস্টিকের আরও একটা টয়কে কালেক্ট করে নিলাম আর এটা হচ্ছে একটা পাইনঅ্যাপেল একটা আনারস একেবারে আনরিয়েলিস্টিক একটা কালার তো এটাকে রাখার পরে আমি কিন্তু এবার কালেক্ট করে নিচ্ছি রেড কালারের একটা টয় স্পুনকে
খুবই ভালো মানের প্লাস্টিকে তৈরি একটা রেড কালারের স্পুন আর এর পাশে কিন্তু রয়েছে আরও একটা মেডিকেল টয় ট্রে হোয়াইট বডির ভালো মানের প্লাস্টিকে তৈরি এই ট্রেটাকে রাখার পরে আমি কিন্তু দূরের দিকটাতে চলে যাব কারণ আমি এই দিকটাতে দেখে ফেলেছি বেশ কয়েকটা টয়কে তো প্রথমেই আমি এখান থেকে কালেক্ট করে নিচ্ছি একটা ডেন্টাল টয় ইকুইপমেন্টকে আর এটা হচ্ছে একটা লাইট যেটাকে রাখার পরে আমি এবার এখান থেকে কালেক্ট করে নিলাম একটা টয় নাইফকে একেবারে ফেক এবং আনরিয়েলিস্টিক ভালো মানের প্লাস্টিকে তৈরি এই নাইফটাকে রাখবো দেন এখানে কিন্তু দেখে ফেলেছি আরও একটা কিচেন টয়কে আর এটা হচ্ছে একটা স্পুন হোয়াইট ব্লু কম্বিনেশনে গড়া একটা কিচেন টয়কে আমি আমার বাস্কেটে তুলে নিচ্ছি আর দেখো এখানে কিন্তু রয়েছে একটা টয় ভেহিকেল আর এটা হচ্ছে একটা পুলিশ মোটর বাইক গ্রিন কালারের প্লাস্টিকে তৈরি একটা পুলিশ মোটর বাইককে রেখে আমি কিন্তু এবার কালেক্ট করে নিচ্ছি বেশ পপুলার একটা টয়কে আর এটা হচ্ছে একটা কোকা কোলার বোতল দ্য লিটারের একটা কোকা কোলার বোতলকে রেখে এবার কিন্তু কালেক্ট করে নিলাম আজকে শেষ একটা টয়কে আর এটা হচ্ছে একটা তারা ফিশ একেবারে আনরিয়েলিস্টিক একটা টয় সো গাইস অলরেডি তোমরা কিন্তু দেখে ফেলেছো এই টয়গুলোকে আমি একটা জায়গা থেকে কালেক্ট করেছি আর একে একে তোমাদের সাথে ইন্ট্রোডিউস করে দিয়েছি তো এই ছিল আজকের ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরের আরও একটা ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকো আল্লাহ হাফেজ